বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরব দেশের ডুমুর ফল, এক একটি ডুমুর ফল এক একটি জিনসিং ক্যাপসুলের কাজ দেয়। এক একটি আরব দেশের ডুমুর ফল একটি বায়োগ্রা ট্যাবলেটের মতো উপকার করে, যদি আমরা সেটাকে সঠিক নিয়মে খেতে পারি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত তিন ফল, ডুমুর ফল, বাংলায় আমরা বলি ডুমুর ফল, এই ডুমুর ফল সম্পর্কে আপনাদেরকে সঠিক নিয়মে যদি আমরা খেতে পারি, এক একটি আরব দেশের ডুমুর এক একটি জিনসিং ক্যাপসুলের মতো পাওয়ার উপকার দেবে, যৌন শক্তি আপনার বৃদ্ধি করে দেবে। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকেই অনেক ভিডিও দেখে থাকি, কিন্তু এই তিন ফলের সঠিক পদ্ধতি আমাদেরকে বলে দেয় না কীভাবে খেতে হবে, অনেকে জানেও না, না জেনে শুধু ভিডিও তৈরি করে ছেড়ে দেয়। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে বলে দেব কীভাবে সঠিক নিয়মে এই তিন ফল আমরা খাবো। আরবি ডুমুর বলা হয়, আরবি তিন ফল যেটাকে বলে, দেখেন এটা হলো আরবি ডুমুর, আরব দেশের ডুমুর হয়, এটি আরবি ডুমুর বলে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন নামে, এই ডুমুর নামে একটি সুরাও নাজিল করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলবো যে এই তিন ফল আপনারা কোথায় পাবেন। আপনারা যদি একটি গাছ নার্সারি থেকে কিনে বাড়িতে রাখেন, অনেক উপকার হবে। এখন আমাদের বাংলাদেশে এই যে, যেমন আমার মাদ্রাসার বাগানে হয়েছে, আপনাদের বাড়িতেও এরকম ডুমুর ফল হবে যদি আপনারা একটি গাছ নার্সারি থেকে কিনে লাগান, অনেক উপকার হবে, আপনাদের জীবনে অনেক উপকার পাবেন। আর আমাদের বাংলাদেশে যে ডুমুর আছে সেটাই অনেক উপকার হয়, অনেক কাজ দেয়, কিন্তু এরকম আরবি ডুমুরের মতো এরকম উপকার হয় না। প্রিয় ভাই বোনেরা, তো আমরা কীভাবে এই ডুমুরটা খাবো, কী নিয়মে খাবো, কোন সঠিক নিয়মে খেলে আমাদের উপকার হবে, আমাদের যৌনশক্তি বৃদ্ধি পাবে, যাদের যৌনশক্তি একেবারেই হ্রাস পেয়ে গেছে, কমে গেছে, একেবারেই যাদের স্ত্রী মিলনের ইচ্ছাই জাগে না, তারা এই ডুমুর ফলটি খাবেন, অনেক 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 পাওয়ার এই ডুমুর ফলটির, আরবি ডুমুরের। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে রাখি, আমি আমাদের দেশীয় ডুমুর নিয়ে একটি ভিডিও তৈরি করব, ওটার মধ্যেও অনেক উপকার আছে, কিন্তু সেটা সঠিক নিয়মে মধু দিয়ে কিভাবে খেতে হয় আমি বলে দিব। আমাদের দেশি ডুমুর নিয়ে একটি ভিডিও তৈরি করব, তো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের দেশি ডুমুরটা কিভাবে খেলে আমরা সঠিক উপকার পাবো। কারণ এই আরবি ডুমুর সবাই পাইবেন না, সবার বাড়িতে গাছও নাই। আর আমাদের বাংলাদেশে কোথায় পাওয়া যায় আরবি ডুমুর, আপনারা যদি প্রশ্ন করেন, আমি বলে দেব আপনাদেরকে যে, দেখেন আমাদের দেশে বড় বড় শহরে, যেমন ঢাকা শহর, চট্টগ্রাম শহর সহ জেলা শহরে বড় বড় সুপার শপে, বড় বড় দোকানে এবং মিনা বাজারগুলিতে এই আরবি ডুমুর প্রসেসিং করে বিক্রি করে বিদেশ থেকে আসে, সেগুলি যদি আপনারা খান, কীভাবে খাবেন আমি বলে দেব। দেখেন এই আরবি ডুমুর, যদি একটি ডুমুর আমি দেখিয়ে দিই, একটি ডুমুর যদি আপনারা সকালবেলা কাঁচা খেতে পারেন তাও আপনাদের উপকার দেবে, একটি ডুমুর খাবেন। আর সবচাইতে উপকার হবে যদি আপনারা আমাদের ঢাকা শহর থেকে, মিনা বাজার থেকে প্রসেসিং করা বিদেশ থেকে যেগুলি আসে সেগুলি যদি আপনারা কিনে খান সকালবেলা, প্রতিদিন প্রতিদিন সকালবেলা দুটি ডুমুর, পাকা ডুমুর, পাকলে লাল হয়ে যায়, আমি এর পাকার ছবিও দিয়ে দিব ভিডিও আপলোড করার সময়। প্রিয় ভাই বোনেরা, এই পাকা ডুমুর, এই তিন ফল, পবিত্র কোরআনে বর্ণিত তিন ফল আপনারা মিনা বাজারে পাবেন, কিনতে খুব সুন্দর করে প্রসেসিং করে মানুষের খাদ্যের উপযোগী করে সবাই যাতে খেতে পারে এভাবে বিক্রি করা হয়, আপনারা কিনতে পারবেন, বড় বড় সুপার শপগুলোর ভিতরে পাবেন এবং মিনা বাজারগুলিতে পাবেন আপনারা কিনতে এই বিদেশি ফলটি, আরবি ডুমুর ফলটি। তো এই আরবি ডুমুরের সাথে আপনারা প্রিয় বন্ধুরা আরেকটি জিনিস খাবেন, সে জিনিসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন এই যে আমার হাতে দেখছেন কাজু বাদাম আর কাঠবাদাম। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সকালবেলা দুটি ডুমুর, তিন ফল আর পাঁচ ছয়টি কাঠবাদাম, পাঁচ ছয়টি কাজু বাদাম প্রতিদিন সকালবেলা খালি পেটে খাইবেন। আপনি দেখবেন যে একটি জিনসিং ট্যাবলেট খেয়ে যে উপকার না পাইছেন, যে পাওয়ার না বাড়ছে, যে শক্তি আপনি না পাইছেন, এই মাত্র দুটি ডুমুর আর এই কয়টি বাদাম খেয়ে
আপনি দেখবেন যে আপনার কত শক্তি, কত পাওয়ার, যৌন শক্তি বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু ডুমুরের সঠিক নিয়ম বলে দেননি, কিভাবে খাবে, কোন ডুমুরের কী উপকারিতা, তো আমাদের দেশি ডুমুরটা আপনারা এভাবে খাবেন না। আমি সঠিক নিয়ম কিভাবে খেতে হয় দেশি ডুমুর আমি বলে দেব প্রিয় ভাই বোনেরা। তো আমরা কোথায় পাবো আমি আবার বলে দিচ্ছি, আমাদের দেশের বড় বড় মিনা বাজারগুলিতে, সুপার শপে এইগুলি আপনারা কিনতে পাইবেন। এই আরবি ডুমুরগুলি বিদেশ থেকে আসে। আর যদি পারেন বাড়িতে একটি গাছ লাগিয়ে এভাবে আস্তে আস্তে দুটি তিনটি গাছ লাগিয়ে দিলে বাড়ির আঙ্গিনায় ছাদে আপনারা গাছ লাগালে, মনে করলেন যে আপনারা একটি জিনসিং গাছ লাগাইলেন বাড়িতে, একটি বায়োগ্রা ট্যাবলেটের গাছ বাড়িতে ছাদে লাগাইছেন, এত পাওয়ার, এত পাওয়ার এই ডুমুরের, এই আরবি ডুমুরের প্রিয় ভাই বোনেরা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই তিন নামে, এই ডুমুর নামে একটি সুরা নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডুমুর ফল বেশি পছন্দ করতেন, বেশি খাইতেন। জয়তুন ওয়া তিনি ওয়া যাইতুন, এই জয়তুন তেল অর্থাৎ অলিভ অয়েল তেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ব্যবহার করতেন, অলিভ অয়েল বেশি বেশি খাইতেন। আমরাও সে অলিভ অয়েল তেল খাবো, ব্যবহার করব, আর এই ডুমুর ফল আমরা খাবো যদি আমরা যৌন সমস্যা থেকে সমাধান আমাদের জীবনে চাই। প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি শেয়ার করে, শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী, আমাদের এই যৌন সমস্যার সমাধান নিয়ে নতুন নতুন ভিডিও আজ আমরা আপলোড করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।